এক নম্বরে যে কোয়েশ্চেন আছে দেখো, বলছে কট বি কিউব 24 সেন্টিমিটার হচ্ছে লেন্থ, ইজ এট এ ডিস্টেন্স অফ 5 সেন্টিমিটার ফ্রম দ্য সেন্টার ও, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এই জাতীয় যে কোয়েশ্চেন আমরা করি, যারা বাংলা মাধ্যমে পড়ে এসে তাদের জন্য শুধু কতগুলো টার্মস আমি আগে একটুখানি ক্লিয়ার করছি। একটা সার্কেলের একটা প্রান্ত থেকে সার্কামফারেন্স এর আরেকটা প্রান্ত অব্দি যে কোনো লাইন, এই লাইনকে বলা হয় কোয়াড, যা বাংলায় জ্যা বলা হয়। দুটা ছোট ছোট প্রপার্টি হচ্ছে, সার্কেলের সেন্টার থেকে যদি কোনো কোয়াডের উপরে লম্ব ফেলে দেওয়া হয় তাহলে এই কোয়াডটা হাফ হাফ ভেঙে যাবে, দ্বিখণ্ডিত হবে। লম্ব ফেলেছি তাই এটা 90 ডিগ্রি। এখন যদি কোনো কোয়াডের এমন হয় মিডিল পয়েন্টের সাথে সার্কেলের সেন্টার কানেক্ট করে ফেলছে, তাহলে বাই ডিফল্ট এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তো এই কোশ্চেনে যখন আমরা আনসার মুভ করছে, দেখো এরকম একটা সার্কেল নিলাম, তার একটা কোয়াড নিলাম, সার্কেলের সেন্টার থেকে এর উপরে লম্ব নিয়ে নিলাম, যেটা ডিস্টেন্সের কথা বলা হয়েছে, তাহলে সেটা 5। কোয়াড পিকিউটা যদি 24 হয়ে থাকে তাহলে হাফ হাফ বাইসেক্ট হওয়ার কারণে সে হচ্ছে 12। হিসাব মতো এটা হচ্ছে সার্কেলের রেডিয়াস হওয়ার কথা। পিথাগোরাস একটা 5 একটা 12 হলে তাহলে এই ডেটাটা 13 হওয়া উচিত, এটাই নিশ্চয় রেডিয়াস। পিথাগোরাসের ক্ষেত্রে এটা বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হচ্ছে হাইপোটেনিয়াস, রিলেশন হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার ইজ ইকুয়াল টু বেসের স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তাহলে এক্ষেত্রে আর স্কয়ার ইজ ইকুয়াল টু 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার নেব, এটা 25, এটা 144 যোগ করলে 169, তার আন্ডার স্কয়ার রুটই আর হবে, তাই আর হচ্ছে 30। বেটার হয় কি, পরীক্ষার হলে এ ধরনের কোশ্চেনকে ইজিলি ডিল করার জন্য পিথাগোরাসের যে ট্রিপলেট গুলো পরীক্ষাতে বারংবার রিপিট হতে থাকে তাকে কিছুটা মেমোরাইজ করা। এরকম ডেটা গুলো রিপ্লেট হতে মানে রিপিট হতে থাকে, ধরো একটা 3 একটা 4 হলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে এটা 5, তাই বাহু 3 4 এটা হচ্ছে 5। এই দুটো যে কেউ বেস পারপেন্ডিকুলার যে কেউ হতে পারে, সব থেকে বড় যে বাহু সে হচ্ছে অতিবেশ। পরীক্ষা হলে দেখা যায় এই ডেটা যে মাল্টিপ্লিকেশন স্ট্রাকচার, হয়তো এর দ্বিগুণ আছে, এর 3 গুণ আছে, এর 4 গুণ আছে, এরকম কোশ্চেন আসতে থাকে। যদি এর দ্বিগুণ নিয়ে থাকে তাহলে এটা 6 হবে, 8 হবে, 10 হবে, 3 গুণ নিলে এটা 9, এটা 12, এটা 15 হবে। যদি 4 গুণ নিই তাহলে এটা 12, এটা 16, এটা 20, এরকম আরো একাধিক ডেটা পরীক্ষাতে বহুবার রিপিট হয়েছে। তো 3 4 5-এর যেমন ট্রিপলেট হয়, সিমিলারলি ট্রিপলেট আসে 5 12 13-র, এরও যে কোনো মাল্টিপল হতে পারে, 10 হতে পারে, 24 হতে পারে, 26 হতে পারে, জাতীয় আরো একাধিক ট্রিপলেট আছে, যেগুলো যেগুলো পরীক্ষাতে আছে সেগুলোর উপর একটু নজর রাখলে চলবে। যে চলো আদায় যেখানে দরকার হবে আমি যতটুকু হবে ডিসকাস করে দিচ্ছি। রেডিয়াস অফ এ সার্কেল 13, লেন্থ অফ ওয়ান অফ ইটস কোয়াড হচ্ছে 10, ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য কোয়াড ফ্রম দ্য সেন্টার। রেডিয়াসটা হচ্ছে 13, ছবিতে এটা হচ্ছে 13। আমরা জানি যে 5 12 হলে 13 হয়, এ হচ্ছে ট্রিপলেট, এটা 13 আছে, টোটাল কোয়াড 10, মানে এটা 5, তাহলে অবভিয়াসলি বাকি ডেটা 12 হওয়া উচিত, তাহলে আনসার হচ্ছে 10। প্রপার্টিসটা দেখো, বলছে দ্য অ্যাঙ্গেল দ্যাট অ্যান আর্ক অফ এ সার্কেল সাবস্ট্যান্ডস অ্যাট দ্য সেন্টার ইজ ডাবল দ্যাট হুইচ ইট সাবস্ট্যান্ড এট এনি পয়েন্ট অন দ্য রিমেনিং পার্ট অফ দ্য সার্কেল। সার্কেলের এই যে বেসলাইন প্রপার্টি, এটি একটুখানি জেনে নিই। ইভেন যদি কেউ WSS পরীক্ষা দাও এখন, সেখানে সার্কেলের কোশ্চেন পাবে। গত বছরে WSS এর সার্কেল রিলেটেড প্রায় 4টি কোশ্চেন আছে, 4 থেকে 5খানা কোশ্চেন পড়েছে। যাই হোক, এই হচ্ছে একটা সার্কেল, এইটা হচ্ছে একটা আর্ক বৃত্তচাপ। বলছে এই বৃত্তচাপটা সার্কেলের সেন্টারে যে অ্যাঙ্গেল তৈরি করে
এই বৃত্তচাপ, বাকি যে অংশটা আছে সেটা পুরোটা হচ্ছে এই আর্কের রেসপেক্টে সার্কামফারেন্স পার্ট বা পরিধিস্থ বৃত্তচাপ বলা হয়। এ সার্কেলে এই সার্কামফারেন্সে গিয়ে যে অ্যাঙ্গেল তৈরি করবে, এই দুটোর মধ্যে প্রপার্টি হচ্ছে এই কেন্দ্রীয় কোণ যদি 2x হয় তাহলে এই কোণটা x হবে। সেটা এইখান থেকে শুরু করে এই যে পুরো অংশটা আছে তার যে কোনো পজিশনই অ্যাঙ্গেলটা তৈরি করতে পারে। সে এখানে অ্যাঙ্গেল তৈরি করতে পারে, নিয়ে গিয়ে এখানেও অ্যাঙ্গেল তৈরি করতে পারে, সবকটা ক্ষেত্রে 2x এর হাফ হবে। এই পার্টিকুলার আর্ক সার্কেলের এই সার্কামফারেন্সে যে কোণ তৈরি করবে, এর প্রত্যেকটা কোণ কেন্দ্রস্থ কোণের সাথে সমান হওয়ার কারণে কোন একটা পার্টিকুলার আর্ক সার্কেলের সার্কামফারেন্স যত কোণ তৈরি করে তা সবাই সমান, যদি x মানি তো সবকটি। এখানে বলা হয়েছিল কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডাবল। আগে যাচ্ছি, পরি রেসপেক্টে এই আরেকটা ছোট প্রপার্টি যেটার প্রয়োজন হবে কোশ্চেন আনসার করতে গেলে, আমরা যখন কোন একটা সার্কেলের এই যে বৃত্ত চাপটা নিচ্ছে, প্রথমে কারেক্টার চেঞ্জ করছে, প্রথমে মনে করো এখান থেকে এইটুকু বৃত্ত চাপ নিয়েছিলাম, এই করতে করতে বৃত্ত এ সার্কেলের সেন্টারে গিয়ে কোণ তৈরি করেছিল। বৃত্ত চাপ যদি আমরা এই অবধি নিয়ে নিই এই পুরো অংশটা, তাহলে এ সার্কেলের সেন্টার আসলে এ সার্কেলের সেন্টার আসলে এসে এখানে যে কোণ তৈরি করলো এটা স্ট্রেট লাইন হয়ে গেল বলে এই কোণটা 180। তাহলে এই বৃত্তচাপ বাকি অংশে গিয়ে যখন কোণ তৈরি করছে হিসাব মতো কেন্দ্রস্থ কোণের হাফ হওয়ার কারণে এটা 180 বলে A90। তাই প্রপার্টি হচ্ছে যদি কোনো সার্কেলের যে বৃত্তচাপ আমরা কনসিডার করছি তা যদি অর্ধবৃত্ত হয়, সেমি সার্কুলার পার্ট আসে, তাহলে সার্কামফারেন্সের কোণ বরাবর 90°। কোশ্চেন চলে আসছি, গিভেন ফিগার হু ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখানে এক্স্যাক্টলি প্রজেক্টেড নেই, মনে করে হচ্ছে সার্কেলের সেন্টার এই কোণটা 25, এদিকে একটা 35 কোশ্চেন করেছে, AOC কত, মানে এই যে কোণটা কত হবে। আচ্ছা, আনসার করতে গেলে একটা বেসলাইন প্রপার্টি আগে লাগবে, সেটা হচ্ছে আমরা জানি যে কোনো ট্রায়াঙ্গেলের যদি দুটো বাহু সমান হয় তাহলে তার কনসার্ন অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। আমি এখান থেকে সার্কেল এখান থেকে সেন্টার অবধি কানেক্ট করে নিলাম, এদিকে যে ট্রায়াঙ্গেলটা আছে সেই ট্রায়াঙ্গেলের এটা রেডিয়াস যেহেতু এটা সার্কেলের সেন্টার, আর এটাও রেডিয়াস। এটা আর এটা রেডিয়াস হওয়া অর্থ দুটো বাহু সমান হওয়াতে এটা যেমন 25 হয়েছিল এদিকের এই কোণটা হচ্ছে 25। ঠিক একই লজিক যদি এদিকে ট্রায়াঙ্গেলটার উপরে বসায়, কারণ এখান থেকে সার্কেল থেকে এটাও রেডিয়াস আর এটাও রেডিয়াস, হিসাব মতো দুটো লেন্থ সমান তাই দুটো অ্যাঙ্গেল সমান, এটা 35 তাই এদিকে অ্যাঙ্গেলটা 35 হওয়ার কথা। আমরা দুটো কোণ যখন যোগ করছি 25 আর 35 যোগ করলে হয়ে যাচ্ছে 60। এই যে বৃত্তচাপ, এই বৃত্তচাপ সার্কেলের সেন্টারে যে কোণ তৈরি করেছে, সার্কামফারেন্সে যে কোণ তৈরি করেছে তার নিশ্চয়ই ডবল হওয়া উচিত, তাই সার্কেলের সেন্টারে এই কোণটা 60-এর দ্বিগুণ হওয়া উচিত, আনসার 120। আচ্ছা, 11 নম্বরে ট্যাঞ্জেন্ট রিলেটেড বেশ কিছু প্রপার্টি রয়েছে যা মাঝে মধ্যে এই পরীক্ষাগুলোতে পড়তে থাকে। শুধু শুরুর আগে এখানে ট্যাঞ্জেন্ট নিয়ে একটুখানি ইনফরমেশন আগে প্রোভাইড করে নিই, সেটা হচ্ছে কোন একটা সার্কেলে কোন একটা সার্কেলে কোন একটা পয়েন্টে একটা লাইন যদি টাচ করে এরকম চলে যায় তাহলে এই লাইনটাকে ট্যাঞ্জেন্ট বা স্পর্শক বলা হয়।
এখন যদি দেখা যায় এই লাইনটা এদিকে আরেকটা সার্কেলেরও টাচ করে বেরিয়ে গেছে, তখন এ হয়ে যায় কমন। বলছে যদি সার্কেলের সেন্টারে একই ডিরেকশন, সার্কেলের সেন্টার থেকে এই যে ডিরেকশন, এই যে ডিরেকশন, যদি একই দিকে দুটো টাচ পয়েন্ট থাকে তাহলে তাকে বলা হয় ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট। প্রথমত কমন ট্যাঞ্জেন্ট, দেন একই ডিরেকশনে তাই ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট। এখন যদি এরকম হয় যে একটি সার্কেলের এদিক থেকে টাচ করে বেরিয়ে এর এদিকে টাচ করে বেরিয়ে গেল, অর্থাৎ প্রথমটা টাচ করেছে সার্কেলের এই ডিরেকশনে আর দ্বিতীয় সার্কেলের তার রিভার্স ডিরেকশনে, তাহলে এই ধরনের ট্যাঞ্জেন্টকে তো কমন বলা হবে এবং সে হবে ট্রান্সভার্স কমন ট্যাঞ্জেন্ট। এই ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট এবং ট্রান্সভার্স কমন ট্যাঞ্জেন্ট এর লেন্থ ফাইন্ড আউট করার কোশ্চেন আছে এবং পরীক্ষাতে প্রায়ই ঘুরে ফিরে আসে, একটু পরের দিকে সে পয়েন্টে আসবো। প্রশ্ন তৈরি হয় যে দুটো সার্কেল যদি দূরে দূরে থাকে তাহলে তাতে কতগুলো ট্যাঞ্জেন্ট টানা যায়। দুটো সার্কেল যদি এরকম দূরে থাকে তাহলে আমরা চাইলে এরকম একটা ট্যাঞ্জেন্ট টানতে পারি, ঠিক নিচ দিয়ে এটা একটা টানতে পারি, আবার এর এদিক থেকে টাচ করে নিয়ে এসে এর এদিক দিয়ে টাচ করে একটা লাইন টেনে দিতে পারি, আবার এদিক থেকে টাচ করে নিয়ে গিয়ে এদিক থেকেও একটা লাইন এরকম ভাবে নিয়ে চলে যেতে হবে। তাহলে দূরে দূরে থাকলে ম্যাক্সিমাম চারটে ট্যাঞ্জেন্ট পসিবল, তার উপরে নয়। তো কোশ্চেন এরকম, যেমন দুটো সার্কেল দূরে থাকে সেরকম দুটো সার্কেল এক্সটার্নালি টাচ করেছে, দুটো সার্কেল ইন্টারসেক্ট করে ফেলেছে, দুটো সার্কেল একটা আর একটার মধ্যে ইন্টারনালি টাচ করেছে, এরকম ভ্যারাইটি অফ ডেটার উপরে কোশ্চেন করে যে কি হবে, সেসব ডেটা এখানে লিখেছে। আগে চার দিয়ে শুরু করে, মানে এই 12 নম্বরটা, দুটো সার্কেল দূরে দূরে আছে তাহলে ট্যাঞ্জেন্ট হচ্ছে মোট চারটে। কোশ্চেন থাকবে দুটো সার্কেল উইদাউট টাচ কন্ডিশন ম্যাক্সিমাম কটা ট্যাঞ্জেন্ট টানা যাবে, আনসার হচ্ছে চারটে। দুটো সার্কেল যদি এক্সটার্নালি টাচ করে তাহলে উপর পার্ট দিয়ে একটা হবে, নিচে একটা হবে, আর যেখানে টাচ করেছে সেখান দিয়ে আর একটা ট্যাঞ্জেন্ট টানা যাবে, তাহলে সেক্ষেত্রে ট্যাঞ্জেন্টের সংখ্যা হবে তিনটে। দুটো যদি ইন্টারসেক্ট করে ফেলে তাহলে আপার পার্টে একটা পাবো, লোয়ার পার্টে একটা পাবো, সেক্ষেত্রে দুটো ট্যাঞ্জেন্ট ড্র করতে পারবো। যদি ইন্টারনালি টাচ করে তাহলে যেখানে টাচ করেছে সেখান দিয়ে একমাত্র একটা কমন পাওয়া যাবে, তাই সেক্ষেত্রে একটা ট্যাঞ্জেন্ট। আর যদি দুটো সার্কেল একটার একটার ভিতরে এন্টায়ারলি চলে আসে তাহলে আমি যদি ট্যাঞ্জেন্টটা নিই তাহলে বাইরের দিয়ে একটা ট্যাঞ্জেন্ট হবে, কমন হওয়ার কোনো জায়গা নেই, সেক্ষেত্রে নাম্বার অফ ট্যাঞ্জেন্ট হবে 0। আচ্ছা, এবার ট্যাঞ্জেন্ট নিয়ে এখানে আরো দু একটা পয়েন্ট বলার রয়েছে, তারপরে পরের পার্টে আসবো। সেটা হচ্ছে একটি সার্কেলের আউটসাইড পয়েন্ট থেকে আমরা যখন ট্যাঞ্জেন্ট ড্র করি, বলছে আউটসাইডের একটা পয়েন্ট থেকে ওই সার্কেলের উপরে মাত্র দুটোই ট্যাঞ্জেন্ট টানা যাবে, উপরে একটা নিচে একটা, এখান থেকে আর কোনো লাইন টানলে একে ছেদ করে যাবে। সার্কেলের এটা সেন্টার, আমি সেন্টারের সাথে যখন এই পয়েন্টটাকে কানেক্ট করব, প্রপার্টি বলছে রেডিয়াস, এই যে সার্কেলের ধরো এখানে টাচ করে বেরিয়ে যাওয়াটা ট্যাঞ্জেন্ট, সার্কেলের রেডিয়াসটা যখন এই যেখানে টাচ করেছে যেই কানেক্ট করবে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাই রেডিয়াস এবং ট্যাঞ্জেন্ট তার কন্টাক্ট পয়েন্ট যেখানে হবে বলছে সে অ্যাঙ্গেল 90 হবে। সেন্টার দিয়ে আর যে পয়েন্ট থেকে আমি ট্যাঞ্জেন্ট ড্র করেছিলাম, ধরো এই টাচ পয়েন্ট হচ্ছে এবি, বলছে একটি পয়েন্ট থেকে যে দুটো ট্যাঞ্জেন্ট টানা হবে তাদের লেন্থ মাস্ট বি ইকুয়াল, রেডিয়াসের সাথে ট্যাঞ্জেন্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি করবে, আর সেন্টার দিয়ে যদি কোনো লাইন পাস করিয়ে নিয়ে যায় আর ইনক্লাইন পয়েন্ট দিয়ে পাস করিয়ে নিয়ে যায় তাহলে এই কোণটা দ্বিখণ্ডিত হবে,
একইভাবে এই কোণটাও দ্বিখণ্ডিত হবে। প্রপার্টি হলো দুটো ট্যাঞ্জেন্টের লেন্থ সমান হবে, রেডিয়াস ট্যাঞ্জেন্ট অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, সেন্টার দিয়ে কোনো লাইন আর ইনক্লাইন পয়েন্টের দিয়ে কোনো লাইন যদি পাস করিয়ে দেওয়া হয় তাহলে সে সেন্ট্রাল অ্যাঙ্গেলকে হাফ হাফ কাটবে, ইনক্লাইন অ্যাঙ্গেলকেও হাফ হাফ কাটবে। একটু আগাতে থাকি, কি কোশ্চেন আছে দেখুন। এই যে লেন্থ অফ ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট ফাইন্ড আউট কি করে করা হয় তার ডেটা আছে, ফর্মুলা আছে। ট্রান্সভার্স কমন ট্যাঞ্জেন্ট তারও ফর্মুলা আছে, কি করে এসছে একটুখানি ডিসকাস করে আগে যাবো। দুটো সার্কেল নিচ্ছি, এরকম নিলাম, একটা বড় একটা ছোট, একটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল, একটা রেডিয়াস স্মল, এবং এদের সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স তাকে ডি ধরে নিলাম। আমি চাইলে সার্কেল দুটোকে দূরে দূরেও রাখতে পারতাম, ম্যাটার করে না, কাছাকাছি মানে টাচ করিয়ে রাখলাম, কারণ কি আরেকটা অ্যাপ্লিকেশন বলবো ওর সাথে। এখানে টাচ করেছে, এটাকে একটু ভুল করে এই হচ্ছে একটা ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট মনে করছে, এটা পি কিউ, এটা হচ্ছে সার্কেলের সেন্টার, এটা ক্যাপিটাল আর, আর এই সার্কেলের সেন্টার টাচ করেছে, এর হচ্ছে স্মলার মনে কর। সার্কেলের সেন্টার টু সেন্টার যে দূরত্ব আছে সেটা হচ্ছে ডি। আমাদের প্রসঙ্গ হচ্ছে ওই ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের লেন্থটা জাস্ট ফাইন্ড আউট। এখান দিয়ে এই নিচের লাইনের মানে এই যে লেন্থটা আছে, ছোট যে রেডিয়াস আছে তার যে লেন্থ আছে সেই লেন্থের সমান আমি এই সেন্টার থেকে এখান থেকে কেটে নিলাম, কেটে নিয়ে এই লাইনটা এভাবে কানেক্ট করে দিলাম। এই অংশটা হচ্ছে স্মল আর, তাহলে আমার হাতে এখন যে পার্টটা থেকে গেল তার পরিমাণ হচ্ছে ক্যাপিটাল আর স্মল আর। আর সেন্টার টু সেন্টার দূরত্ব যেহেতু সমান লেন্থ নিয়ে কেটেছি, এই দূরত্বটা যা আছে এই দূরত্বটা তো তাই হবে, তাই এটা ডি। উপরের পার্টটা দেখো, কারণ কি আমরা জানি সার্কেলের যে ট্যাঞ্জেন্ট আর যে রেডিয়াস যেখানে কানেক্ট করেছে সেটা 90 ডিগ্রি, তাই এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90। উপরের এই ত্রিভুজটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, উপরের এই ত্রিভুজটা 90 ডিগ্রির উল্টো দিকে একটা হচ্ছে অতিভুজ, তাই অতিভুজ ডি স্কয়ার ইকুয়াল টু নিশ্চয় পি কিউ তার স্কয়ার প্লাস আর একটা যে বাহু আছে, আর একটা বাহুতে ক্ষেত্রে ক্যাপিটাল আর স্মল আর তার হোল স্কয়ার এটা আছে, আমার কিন্তু পি কিউ হচ্ছে টার্গেট, তাই পি কিউ এর স্কয়ার ইজ ইকুয়াল টু ডি স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্মল আর তার হোল স্কয়ার পি কিউ স্কোয়ার থেকে ওদিকে তুলে দাও, তাহলে আন্ডার স্কোয়ার রুটে চলে গেল। এই হচ্ছে ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট। সো ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্টের লেন্থ সরাসরি ডি স্কয়ার মাইনাস ক্যাপিটাল আর স্মল আর তার হোল স্কয়ার বসালে ডাইরেক্ট কোণ ট্যাঞ্জেন্টের লেন্থ আসবে ডি ফর দ্য ডিস্টেন্স বিটুইন, আর ক্যাপিটাল আর স্মল হচ্ছে দুটো ডেটা। এখানে যে কারণে টাস্ক করি রেখেছিলাম আর একটা ফর্মুলা বলবো বলে, সেটা হচ্ছে সেন্টার টু সেন্টার যে দূরত্ব আছে সেটা কিন্তু এই কোশ্চেনের জন্য ক্যাপিটাল আর স্মল আর যোগফল যা সেন্টার টু সেন্টার দূরত্ব হতে হবে। আমি ডি এর পজিশনে যদি সেটা বসিয়ে দিই তাহলে সেখান থেকে নেক্সট যে ফরম্যাট এসে দাঁড়ায় সেটা এরকম, ক্যাপিটাল আর স্মল আর তার হোল স্কয়ার ইন কেস অফ যখন টাস্ক করে থাকবে এ প্লাস বি হোল স্কয়ার
মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার, যেটা হবে 4 ক্যাপিটাল আর স্মল আর, বাইরে বের করলে 2 আন্ডার স্কয়ার রুটে ক্যাপিটাল আর স্মল আর। অর্থাৎ যদি কোনো সার্কেল টাচ করে যায় তাহলে সরাসরি তার ডাইরেক্ট কমন ট্যাঞ্জেন্ট বের করতে গিয়ে আমরা এটা ডাইরেক্ট রুট করতে পারি।